ওই মাটুরি শুন শুন হ্যাঁ গো কি বলছো তোকে একটা প্রশ্ন করব হ্যাঁ করো বল তো আই লাভ ইউ কে আবিষ্কার করেছে কেন চায়না কোম্পানি তুই কি করে বুঝলি জানো না এর কোনো গ্যারান্টিও নেই এর কোনো কোয়ালিটিও নেই টিকলে সারা জীবন না টিকলে দুদিনও না আই বেরি আই মাটুরি পরীক্ষা কেমন দিলি বাবা একটা প্রশ্ন ভুল হয়েছে বাহ তাহলে তো সবটি প্রশ্ন সঠিক হয়েছে বাকিগুলো তো লিখতেই পারিনি আউরা আউরা ওই লালু হ্যাঁ বল জানিস আমি ছোটবেলা না পাঁচতলা বিল্ডিং থেকে পড়ে গিয়েছিলাম কি তুই পাঁচতলা বিল্ডিং থেকে পড়ে গেছিলিস মনিস্মিত জানি না সব ছোটবেলার কথা এখন কি আর মনে আছে এই কি জারে হ্যাঁ গো কি বলছো তোকে একটা প্রশ্ন করব হ্যাঁ করো বল তো কোন পশু সবথেকে বেশি হাসি খুশি থাকে এটাও জানো না হাতি কেন রে দেখনি হাসি খুশি বলেই তো সবসময় দাঁত বের করে আউরা আউরা মাদুরি এভাবে খাতাতে কি লিখছিস আমার বান্ধবীকে চিঠি লিখছি তুই এত আস্তে আস্তে চিঠি লিখছিস আমার বান্ধবী তাড়াতাড়ি পড়তে পারে না তো তাই ম্যাজিক বাদশা তুই এত গরমে রোদের ভিতর শুয়ে কি করছিস আর বলিও না গো আজকে অনেক গরম পুরো শরীর ঘেমে গিয়েছে সেই জন্য রোদে ঘুমিয়ে ঘামটা শুকিয়ে নিচ্ছি এই কি জারে মাদুরি তুই এখানে বসে আছিস তোকে একটা প্রশ্ন করব হ্যাঁ করো বলতো কোন বিড়াল কি কুতুব মিনারের উঁচু লাফাতে পারে হ্যাঁ সব বিড়ালই পারে তা কি করে হয় কুতুব মিনার কি আর লাফাতে পারে তো সব বিড়াল তো কুতুব মিনার থেকে উঁচু লাফাবে আউরা আউরা বলুন স্যার বলতো পৃথিবীতে সব থেকে বেশি ডিম কে দেয় কেন স্যার আপনি তা কেমন করে আমি তো প্রথম দিন থেকেই দেখছি আমার পরীক্ষার খাতায় ডিমই আঁকা থাকে আই বেরি আই বেরি আই কি বাবা তুই আমার কথা রাখলি না কোন কথা বাবা আমি যে তোকে বলেছিলাম তুই দুষ্টুমি করলে আমি তোকে মারবো ও তো তখন যে আমি কথা রাখার জন্য কিছু খুঁজেই পাইনি আউরা আউরা মাদুরি শুন শুন হ্যাঁ কি বলছো তোকে একটা প্রশ্ন করব হ্যাঁ করো বলতো কোন পাখির দানা আছে কিন্তু উড়তে পারে না এটাও জানো না মরা পাখি আই বেরি আই বেরি আই মাদুরি শুন শুন হ্যাঁ কি বলছো তোকে একটা প্রশ্ন করব করো বলতো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল এটাও জানো না পানিপথের দ্বিতীয় যুদ্ধের আগে মটরি শুনলাম যে তুই ইতিহাস সাবজেক্টে ডবল গোল পেয়েছিস হ্যাঁ পেয়েছি তো কেন একটাও লিখতে পারিস নি কিভাবে লিখবো বলো তো সবগুলো প্রশ্নই তো আমার জন্মের আগে ম্যাজিক বাদশা।